চীন যুক্তরাষ্ট্রকে সামলে চলায় কূটনীতির বড় চ্যালেঞ্জ। মার্কিন নিষেধাজ্ঞাকে বড় ধাক্কা মনে করে বিশ্লেষক। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ও ভ্যাকসিন ইস্যু। বাংলাদেশের এখন কমপ্লায়েন্স ইস্যুসগুলি আগের চেয়ে অনেক বেশি, সুতরাং পশ্চিমা দেশগুলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অনেকটাই ফলো করবে, এবং এই ফলো করলে পরে এটা আমাদের জন্য খুব একটা সুখকর হওয়ার সম্ভাবনা নাই। মালয়েশিয়া শ্রমবাজার চালুর আগে সিন্ডিকেটের পদধ্বনি। চুক্তি অনুযায়ী নিয়োগকারী সব খরচ দেবেন কিনা তা নিয়ে সংশয়, বাড়তে পারে অভিবাসন ব্যয়ও। নারায়ণগঞ্জ সিটিতে প্রথমবারের মতো ইভিএম এ নির্বাচন হওয়া নিয়ে নানা দ্বিধা দ্বন্দ্বে ভোটাররা, সংশয় দূর করতে প্রশিক্ষণ দেবে ইসি। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত, জানাবো বিস্তারিত। পুরনোর পাশাপাশি কূটনীতির নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই পরাশক্তি সামলে চলাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহুপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে কিনা সেটি চিন্তার বিষয়। বৈশ্বিক কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে প্রভাব পড়বে রেমিটেন্সেও। পররাষ্ট্র দপ্তর বলছে সবার সাথে বন্ধুত্বের নীতি বহাল রেখেই পরিস্থিতি সামাল দেবে সরকার। বিদায়ী বছরের শেষ প্রান্তে র‍্যাব ও এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনীতিতে বড় ধাক্কা। এর নানামুখী প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কে। চীন বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতাকে সহজভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। এসব ঘটনা তার ফল কিনা তা নিয়ে বিতর্ক আছে। মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতার মতো ইস্যুতে বাইডেন প্রশাসন বৈশ্বিকভাবে আরও সক্রিয় হবে তা অনেকেই নিশ্চিত। বাংলাদেশের এখন কমপ্লায়েন্স ইস্যুসগুলি আগের চেয়ে অনেক বেশি, অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি ইস্যুসগুলি অনেক বেশি হবে। ইউনাইটেড নেশনসের পিস কিপিংয়ে কিন্তু আমাদের একটা বড় স্টেক আছে। যদি ইউনাইটেড নেশনসের উপরে ফোকাস করি এবং সেটার ফান্ডিং আসে ইউনাইটেড স্টেটসের উপরে থেকে এবং পশ্চিমা দেশগুলি থেকে, সুতরাং পশ্চিমা দেশগুলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অনেকটাই ফলো করবে, এবং এই ফলো করলে পরে এটা আমাদের জন্য খুব একটা সুখকর হওয়ার সম্ভাবনা নাই। যুক্তরাষ্ট্রের সাথে নানা ফোরামে আলোচনার চেষ্টা করছে বাংলাদেশ, সেই সাথে অর্থনৈতিক কূটনীতি অগ্রাধিকার হিসেবে বেইজিংকেও পাশে চায় ঢাকা। এরকম চ্যালেঞ্জ আসবে যখন মনে হতে পারে যে সকলের সাথে বন্ধুত্বের আমাদের যে পররাষ্ট্রের নীতি এটা সকলের কাছে পছন্দসই নাও হতে পারে, সকলে কিন্তু তার দিকে টানার চেষ্টা করবে। গত ১২ বছর আমরা সেটা প্রমাণ করেছি, এবং আমরা প্রত্যাশা করব যে কোনো রাষ্ট্র এরকম কোনো কাজ করবে না যাতে আমাদের এই মূল নীতিকে তার আঘাত করার চেষ্টা করেন, এবং এটা করে লাভও হবে না কোনো। তো এই বিষয়গুলি আমরা খুব পরিপক্কতার সাথে আমরা আশা করি মোকাবেলা করতে পারব। ভূরাজনৈতিক কারণে বাড়তে পারে সৌদি আরব, ইরান টানাপোড়েন, অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য, আর তাহলে কমবে প্রবাসী শ্রমিকদের কাজের সুযোগ, প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহে। এত শঙ্কার মাঝেও মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হচ্ছে, আর সেখানেই আশাবাদী সরকার। ইনস্টেবিলিটি থাকে, যদি অর্থনৈতিক চালিকা শক্তিগুলির মধ্যে দুর্বলতার প্রকাশ পায় খুব স্বাভাবিকভাবে রেমিটেন্সের জায়গাগুলি আমাদের দুর্বল হয়ে যাবে, সুতরাং সেই জায়গাগুলিকে আমাদের মনে রাখতে হবে। ইউএইতে আমাদের গত বছর প্রচুর মানুষ গেছে, আপনারা দেখেছেন সৌদি দূতাবাস একদিন 4-5 হাজার করে ভিসা ইস্যু করছে, সেটা অব্যাহত আছে। এবং সবচেয়ে নতুন ভালো খবরটি হলো যে মালয়েশিয়ার শ্রমবাজার আবার নতুন করে খুলছে। লিবিয়া, ইরাক এই দেশগুলিতে অনেকটাই শান্তি ফিরে এসেছে, এবং এই দেশগুলিতে মানুষের চাহিদা বাড়বে। আগে থেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো আর জলবায়ু পরিবর্তন এবং করোনা ভ্যাকসিনের মতো ইস্যু তো থাকছেই কূটনীতির অগ্রাধিকার তালিকায়। রিপ্যাট্রিয়েশনটা আমাদেরকে শুরু করতে হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
মালয়েশিয়া শ্রমবাজার চালুর আগেই সিন্ডিকেটের পদধ্বনি শোনা যাচ্ছে। এবারে সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগে সব খরচ বহন করবে মালয়েশিয়া। তবে জনশক্তি রপ্তানিকারকরা এই ব্যাপারে সন্দিহান, বলছেন বাস্তবে এমনটা হওয়ার সুযোগ খুব একটা নেই। এই শ্রমবাজার ঘিরে আর যেন কোনো অশুভ চক্র মাথাচাড়া দিয়ে না ওঠে সেদিকে নজর বাড়ানো প্রয়োজন। দীর্ঘ প্রতীক্ষার পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে দুদেশের মধ্যে, বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে চলতি মাসে, এরপরই শুরু হতে পারে কর্মী পাঠানো। তবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এবারও সিন্ডিকেট হচ্ছে কি না তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আমি সেই আস্থাটুকু রাখতে চাই যে বাজারটা উন্মুক্ত থাকবে সবার জন্য, প্রত্যেকেই, তারা এত তৎপর, সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়া সেক্টরে তারা অন্য কিছু চিন্তা কল্পনা করতে পারে না। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং দুই সরকার করেছে, এমওইও সরকার করেছে, এমন কোনো জায়গায় কোনো এজেন্সির সংখ্যা উল্লেখ করে কোথাও আমাদের সরকার সাইন করে নাই। সুতরাং এখানে ভয় পাওয়ার কী আছে? এখানে ভয় পাওয়ার কিছু নাই। সমঝোতা চুক্তিতে বলা হয়েছে রিক্রুটিং এজেন্সি ঠিক করবে মালয়েশিয়া, যদিও এটি নিয়ে মতবিরোধ আছে রিক্রুটিং এজেন্সির মধ্যে। এমন কোনো দেশ নেই যেখানে বাংলাদেশ এজেন্সি, বাংলাদেশ গভর্নমেন্ট বলে দেয় যে আমার এই এজেন্সি থেকে আপনি এই কাজটি নেবেন। এটি সেই দেশের এমপ্লয়ারের চয়েস করে এবং আমরা রিক্রুটিং এজেন্সিরা সেখানে মার্কেটিং করে আমরা কাজ আনি, তো সেটা একই জিনিস। ক্রেডিবল রিক্রুটিং এজেন্সি, কোয়ালিফাইড রিক্রুটিং এজেন্সি এবং ক্লিন ইমেজের রিক্রুটিং এজেন্সি শুধু আমাদের সরকারই জানবে, মালয়েশিয়ান সরকার তো জানবে না আমাদের সম্পর্কে। সুতরাং যদি এরকম লিস্টই দিতে হয় তাহলে আমাদের সরকারই সেই লিস্টটা প্রোভাইড করুক। সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হলে অভিবাসন ব্যয় বাড়তে পারে, তা নিয়েও বিতর্ক আছে জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে। সিন্ডিকেটটা কি? সিন্ডিকেটটা হলো একটা ঔষধ উপায়, ঔষধ পন্থা। ঔষধ পন্থা নিতে হলে নিশ্চয়ই কোনো পাওয়ারফুল লোক তাদের সাথে সংশ্লিষ্ট রাখতে হবে, সুতরাং পকেটগুলোকে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করতে গেলে কষ্টটা বেড়ে যায়। আপনি জানেন যে সৌদি আরবে তো কোনো সীমিত সংখ্যক এজেন্সি নাই, বাট সেখানেও কিন্তু অভিবাসন ব্যয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে বেড়ে একসময় 12 লাখ 13 লাখ হয়ে গেছে। সেই তুলনায় কিন্তু মালয়েশিয়ার কিন্তু অভিবাসন ব্যয় কিন্তু তার অর্ধেকেরও কমছে। ওখানে সিঙ্গাপুর ছাড়া সকল দেশেই কিন্তু এটা ওপেন, কোনো সীমিত সংখ্যক নাই, তাহলে ওই দেশের অভিবাসন ব্যয়টি কেন কমে না? সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগে সব ব্যয় বহন করবে মালয়েশিয়া, বাস্তবে তা হবে না বলেই মনে করে দুপক্ষই। যে কথাগুলো ওনারা বলেছেন, ওনাদের এটা সরকারি ভাষা, সরকারি ভাষা আর প্রাইভেট সেক্টরের ভাষা এক হবে না। লিবি হয়তো দিবে, বাকি কস্টগুলো ওখানে যে অনেক হিডেন কস্ট আছে এগুলো ওনারা কেউ বিয়ার করবে না। এগুলো আলটিমেট আমাদের দেশের পরোক্ষভাবে এই যারা শ্রমিক ভাইরা যাবে এই তারাই বিয়ার করবে। যেভাবে বলা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল না। আমাদের সর্বোচ্চ অভিবাসন ব্যয় মালয়েশিয়ার জন্য যেটি 1,60,000 টাকা হলো আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে, আর 1,40,000 টাকা হলো প্ল্যান্টেশন এবং কৃষিক্ষেত্রে, এটিকে নিশ্চিত করা সম্ভব। এবং এই লক্ষ্যে প্রথম ধাপে আমরা এটুকু যদি করতে পারি আমরা মনে করি একটা উই ডিড এ গ্রেট জব। চলতি মাসেই কর্মী নিয়োগ পদ্ধতি চূড়ান্ত হলে সব বিষয় পরিষ্কার হবে বলেও আশা জনশক্তি রপ্তানিকারকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে, কিন্তু এই সম্পর্কে তেমন ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন ভোটাররা। নিজের ভোট পছন্দের প্রতীকে পড়বে কি না তা নিয়েও সংশয় আছে কারো কারো। সমস্যা সমাধানে ভোটারদের ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ। 2011 ও 2016 সালে নারায়ণগঞ্জের কয়েকটি কেন্দ্রে হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ ভোট, কিন্তু এবারের নির্বাচনে 27টি ওয়ার্ডের 192টি কেন্দ্রের সবকটিতেই ভোট হবে ইভিএমএ। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। নারায়ণগঞ্জের বেশিরভাগ ভোটারই জানেন না কিভাবে দিতে হয় ইভিএমএ ভোট, কোন বোতামে চাপ দিলে কাস্ট হবে পছন্দের প্রতীক তা নিয়েও সংশয়ে আছেন কেউ কেউ। কীভাবে ভোট দিবেন, কী মনে করছেন, আপনাদের ভোট তো ইভিএমএ হবে? আমি তো বলতেই পারি না কিভাবে দিব, তো জিজ্ঞেস করলে হয়তো বা বলা যাইব। মেশিন এত দেইনি, হাতে এত দিছি। আমি এটা কিভাবে দিবেন, মানে এটা কিভাবে দিব এটা আমাকে জানতে হইব। ভোট ঠিক মতো যাবে কিনা, কোন যাবে না যাবে, যারা বানাস তারা জানে। আমরা আমরা মানুষ আমরা ভোট দিতে আমরা ভোট দিব,
কেউ দিব এবার যাবো আমরা এভাবে দিব এটা অনেকটা অনেক সমস্যা হবে কেউ অনেকতে বুঝে না অনেকতে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই চলে যাবে অনেকতে মনে করেন বুটারে মার্কাটা টিপ দিয়ে চলে যাবে স্যার টিপ দিবে না তখন এই বুটটা নষ্ট হবে শুধু ভোটার নয় নির্বাচন কমিশন বলছে চ্যালেঞ্জটা তাদের জন্যও অনেক মক ভোটিং সহ প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এরই মধ্যে দেয়া হচ্ছে জনবল নিয়োগ ইভিএম এর মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের জনবলকে ট্রেন্ড আপ করছি আমাদের পোলিং পার্সোনালদের নিয়োগটা প্রায় শেষ পর্যায়ে আমরা তাদেরকে ট্রেনিং দেব নির্বাচনের পাঁচ দিন আগে থেকে প্রতিটি কেন্দ্রে প্রতীকী ভোটের আয়োজন করা হবে বলেও জানান এই কর্মকর্তা যখন আমরা মাঠে প্রোগ্রাম শুরু করব এবং প্রচার প্রচারণা শুরু করব তখন আমাদের সেটার অংশ হিসাবে লিফলেট এবং অন্যান্য প্রচার সামগ্রীও বিতরণ করব পাশাপাশি ভোটাররা আসবেন ভোটাররা এসে মক ভোটিংয়ে অংশগ্রহণ করবেন আমরা আশা করছি যে আমরা খুব ভালোই সাড়া পাব ১৬ জানুয়ারি ভোট হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে নৌকা প্রতীকে আইভি ও হাতি প্রতীকে লড়ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার আশিক মাহমুদ যমুনা নিউজ নারায়ণগঞ্জ গেল বছর জুড়ে চট্টগ্রামে অন্যতম আলোচিত ঘটনা উন্মুক্ত নালায় পড়ে পাঁচজনের প্রাণহানি সেবা সংস্থাগুলোর অব্যবস্থাপনায় এখনও ক্ষুব্ধ ভুক্তভোগীরা এত ঘটনা আলোচনা সমালোচনার পরও রয়ে গেছে নিরাপত্তা ঘাটতি আশ্বাসবাণীর মধ্যে সীমাবদ্ধ সংশ্লিষ্ট সব সংস্থার কার্যক্রম কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের সেবা সংস্থাগুলো আর কতটা অপরিকল্পিতভাবে হচ্ছে উন্নয়ন তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে চট্টগ্রামের সবজি ব্যবসায়ী সালেহ আহমেদের খালে পড়ে যাওয়ার এই দৃশ্য নগরীর খতিবের হাটের এই চিত্রই বলে দেয় এই ঘটনার পর কতটা টনক নড়েছে কর্তৃপক্ষের দেখতে তো পারতেছেন এখানে বাচ্চারা কাচ্চারা খেলতেছে আর একটা মহল্লা এরিয়া পাঁচজন মারা গেছে পাঁচজনের ব্যাপারে নিরাপত্তাহীনতার এই চিত্র পাল্টায়নি বলেই ঠিক একইভাবে নালায় পড়ে প্রাণ গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া এবং ১২ বছরের শিশু কামাল উদ্দিনের তার আগে চশমা খালে পড়ে মৃত্যু হয়েছে ৬০ বছরের বৃদ্ধাসহ দুইজনের কোনো নিরাপত্তা কোনো বেষ্টনী নাই আপনি দেখেন মানুষ কোনো জীবনের মূল্যায়নও করে না আমরা জনগণ নিরাপত্তা বোধ করতেছি না সরকার কাজ করতেছে কাজের অগ্রগতি দেখতেছে না কিন্তু গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু সেফটি দিত ফুটপাথটা আমাদের জন্য যদি ক্লিয়ার করে দিত তাহলে আমরা সেফটিভাবে চলাফেরা করতে পারতাম খালে পড়ে একের পর এক এসব মৃত্যুর ঘটনা ছিল বছর জুড়ে আলোচিত অথচ সিটি কর্পোরেশনের হিসাবে এখনও চট্টগ্রাম নগরে উন্মুক্ত নালা নর্দমা এবং খালে ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে ৫৫২৭টি যার দৈর্ঘ্য ১৯,২৩৪ মিটার পৃথিবীর কোনো জায়গায় নালা নদীতে কি ফেন্সিং দেওয়া যায় না হ্যাঁ যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো আপনার ওই ফেন্সিং এর ব্যবস্থা করা যায় আর কি ইতিমধ্যেই আমরা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলেছি চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করা যাবে না খালে পড়া ছাড়াও সড়কের গর্তে মোটর সাইকেল থেকে পড়ে মৃত্যু ফ্লাইওভারের ফাটল সহ নানা ঘটনায় বছর জুড়ে আলোচনায় ছিল চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর ব্যর্থতা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম গ্যাসের সন্ধান পাওয়ার পর শরীয়তপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে মজুদ সমীক্ষা কার্যক্রম এজন্য চলছে কূপ খনন মজুদ নিশ্চিত হলেই উত্তোলনের কাজ করবে বাপেক্স চলতি বছরই খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ সংশ্লিষ্টরা বলছেন গ্যাস উত্তোলন সম্ভব হলে পাল্টে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে শরীয়তপুরের নড়িয়ার দিনার গ্রামে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ জানতে এখন শুরু হয়েছে কূপ খনন কার্যক্রম জমির হুকুম দখল বুঝে নেয়ার পর পুরোদমে চলছে ভূমি উন্নয়ন কাজ ভারী যন্ত্রপাতি আনা নেয়ার জন্য নির্মাণ হচ্ছে সড়ক কালভার্ট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ মিলবে এমন প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখছেন এলাকার মানুষ তাই জমি হারালেও নেই কোনো ক্ষোভ আমার জমি একটা ব্যক্তিগত জমি যেখানে ৩৪% জমি সেই জমিটা বালিতে ভরাট করার পরে এখন আবার খনন করে পুকুরের মতো করা হয়েছে হয়তো এখানে ময়লা ডলা জমবে এরা যা বলতেছে এতে বুঝি যাই হোক আমাদের ক্ষতি যাই হোক ক্ষতির তুলনায় আমাদের লাভবান আমরা বেশি মনে করি জমা জমিন গেল দাদা এই যে মনে করেন কলকারখানা হইলে
এখানে মানুষজন কাজ করবো, যদি আমাকে এলাকার দুই চারজন ফ্লাওয়াইন কাজ করতে পারে, এটা তো আমাদের দেশের জন্য উন্নত। গ্যাস পেলে এলাকার অনেক লোকজনের এই ছোঁয়াটা তো আমাদের গায়ে লাগবে, আমরা স্থানীয় লোক, আমাদের কিছু লোকের কর্মসংস্থান হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হচ্ছে দুই বছরের ফসলের ক্ষতিপূরণ। তবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ না মিললে কি হবে এই জমির, তা ভাবাচ্ছে তাদের। দুই বছরে আমাদের যে ফসল হতো তার টাকা দিচ্ছে, এতটুকুই আমরা জানি, আমরা এতটুকু পাচ্ছি। এখন আমরা কেউই পাইনি, এখনো আমরা হয়তো পাবো, যদি পায় তাহলে তারা উঠাইবো, আর না পেলে তো আমাদের জমিটা এইভাবে রাখে দেবো, তখন তো আমরা আর ফসল করে খাইতে পারবো না, তাহলে এই লসটাই ক্ষতিপূরণটা কে দিব। গ্যাসের পরিমাণ নিশ্চিত হতে নতুন আরও কূপ খনন করতে হতে পারে বলে মনে করেন বাপেক্স কর্মকর্তারা। ল্যান্ডওয়ার শেষ হলে তখন আপনার খনন কাজ শুরু হবে। এখানে একটা কূপের সন্ধানে আপাতত ইয়ে করা আছে, পরবর্তীতে এখান থেকে যখন আপনার চাপ থাকবে তখন আরও বাড়লে বাড়তে পারে পরবর্তীতে, সেটা পরের ব্যাপার। প্রশাসনের কর্মকর্তারা বলছেন গ্যাস মিললে ঘুচবে এ অঞ্চলের দারিদ্র, খুলবে অর্থনীতির নতুন দুয়ার। পদ্মা সেতু হওয়ার কারণে যে সম্ভাবনা তৈরি হয়েছে শরীয়তপুরের আর্থসামাজিক উন্নয়নের এই জেলার, সেখানে এই বাপেক্সের যে কূপ খননটি, সেখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে আমাদের এই অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠবে, এখানে ইপিজেড হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে, মানুষের কর্মসংস্থান তৈরি হবে। দেড় বছর মেয়াদি শরীয়তপুর তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 95 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। করোনা মহামারী ও খারাপ আবহাওয়ার কারণে গেল 24 ঘন্টায় শুধু যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে 2,500-এর বেশি ফ্লাইট। এবারের ক্রিসমাস মৌসুমে যা সর্বোচ্চ, শনিবার বিশ্বে 4,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টাইন নিয়ে যুদ্ধ পরিস্থিতি চলছে এয়ারলাইন্সগুলোতে। এর সাথে যোগ হয়েছে প্রবল তুষারপাত, ফলে বাতিল হচ্ছে বহু ফ্লাইট। এদিন শিকাগোর ওহারে এবং মিডওয়ে বিমানবন্দরে 1,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা বিলম্বে ছাড়ে 10,000-এর মতো ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। তীব্র শীতের মধ্যে এয়ারপোর্টের মেঝেতেই কাটে ঘন্টার পর ঘন্টা। 24 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত 12,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘন্টার ব্যবধানে 35% বেড়েছে ভাইরাসটির ভয়াবহতা। একদিনের ব্যবধানে শুধু দিল্লিতেই সংক্রমণ বেড়েছে 50% পর্যন্ত। শনিবার ভারতের রাজধানীতে শনাক্ত হয়েছে প্রায় 3,000 রোগী, যা গেল 8 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ভারত জুড়ে শনাক্ত হয়েছে 26,000-এর বেশি কোভিড রোগী, যা একদিন আগে ছিল 16,000-এর ঘরে। একই সাথে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে 454 জনের শরীরে মিলেছে ধরনটি। দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ 351 জন শনাক্ত হয়। ভারতে এখন পর্যন্ত 3,48,00,000 মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। মোট প্রাণহানি 4,81,000। ইতালির উপকূলীয় অঞ্চল থেকে গেল কয়েকদিনে উদ্ধার করা হয়েছে 450 অভিবাসন প্রত্যাশীকে। পৃথক অভিযানে সাগর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে জার্মান একটি দাতব্য সংস্থার উদ্যোগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় উদ্ধারকৃতদের। সেখান থেকে পাঠানো হয় ইতালিয়ান বন্দরের একটি আশ্রয়কেন্দ্রে। উদ্ধার হওয়া বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জাতিসংঘের তথ্য বলছে 2021 সালে আফ্রিকার উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সমুদ্র পথে ইতালি পৌঁছেছে 66,000-এর বেশি মানুষ। এই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে প্রায় 2,000 অভিবাসন প্রত্যাশী। ভারতের হরিয়ানা রাজ্যে খনি এলাকায় ভূমিধসে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন জানায় ভিওয়ানি জেলায় দাদাম খনি অঞ্চলে ভূমিধসে চাপা পড়েছে কয়েকটি গাড়ি। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে চলছে অভিযান। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দ্রুত উদ্ধার নিশ্চিত এবং আহতদের চিকিৎসাসহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্থানীয়রা বলছেন দূষণের কারণে 2 মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুরো দমে পাথর উত্তোলনের কাজ শুরু হয় খনি থেকে। শেষ 6টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যে 3টি বন্ধ করে দিল জার্মানি। প্রায় 3 দশক ধরে জ্বলতে থাকা পারমাণবিক চুল্লি শুক্রবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। মূলত দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির কারণে পারমাণবিক শক্তি থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনার পর তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী শেষ 6টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প 2021 সালে জার্মানিতে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় 12%
শতাংশ সরবরাহ করেছে আর নবায়নযোগ্য প্রকল্প থেকে এসেছে 41%। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন 80% নেওয়ার লক্ষ্য পূরণে কাজ করেছে জার্মানি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।